সেন্টেন্স কারেকশনের পঞ্চম ক্লাস অর্থাৎ ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্যায়ে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি ইমরাদুল হক তো সেন্টেন্স কারেকশন খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশেষত ফ্রি রাইটিং লেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের খাতায় যেসকল ভুল যে সকল ভুলগুলো আমরা দেখতে পাই সেগুলো শুধরানোর জন্য এগুলো জানা আবশ্যিক যদিও মনে হয় যে এগুলো তো সরাসরি সিলেবাসে নেই কোনো আইটেমে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে বারোটা আইটেম এবং ক্লাস নাইনটিনে হয়তো এগারোটা আইটেম থাকে কিন্তু সেখানে তো এটা নেই কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এই কারেকশন না জানলে বা না জানা থাকলে সেক্ষেত্রে ওই বাকি আইটেমগুলো বেশ সহজে করা যায় না এবং এগুলো জানা থাকলে মোটামুটি যে কোনো আইটেমই সহজে করা যায় এবং আরেকটু যুক্ত করি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টের ক্ষেত্রে এই কনসেন্টেস্ট কারেকশন থেকে বেশ কিছু প্রশ্ন আসে এবং এগুলো মোটামুটি আয়ত্ত রাখলে মোটামুটি ইংরেজির যে বেসিক গ্রামারগুলো সেগুলো আয়ত্তে এসে যায় তাই আমরা আলোচনা করি আলোচনা শুরু করছি দেখি ইফ জোসেফ উইল অ্যারাইভ উই উইল গো টু অ্যা পিকনিক আমরা জানি কন্ডিশনাল চার প্রকার সব কন্ডিশনাল আমার কন্ডিশনাল ক্লাসে বিস্তারিত আলোচনা আছে সেক্ষেত্রে আমরা যাচ্ছি না আমরা জানি ইফ ক্লজ প্রেজেন্ট টেন্স থাকলে মেন ক্লোজ ফিউচার টেন্সে যায় তাহলে এখানে কিন্তু ফিউচার টেন্স লেখা আছে উই উইল তাহলে এটা কিন্তু প্রেজেন্ট দিই ইন্ডিফিনিট টেন্সে লেখার কথা কিন্তু এখানে কিন্তু উইল লিখে ঝামেলা করে দিচ্ছে তাহলে উইলটাকে কেটে দিই ইফ জোসেস অ্যারাইভস কারণ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থার্ড নেক্সট ফিফটি নাইন আই উইল এনজয় দ্য বিউটি ইফ আই উইল গো টু কক্সেস বাজার একটু খেয়াল করতে হবে আই উইল এনজয় দ্য বিউটি আমি ও মানে কি বলা হয় যে বিউটি আমি সৌন্দর্যটা উপভোগ করবো এটা কিন্তু অলরেডি ফিউচার টেন্সে যে চলে গেছে আমরা বলেছিলাম মেইন ক্লোজ ফিউচার ইন্ডিফিনিট হবে এবং ইফ ক্লোজ সাধারণভাবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে কিন্তু আমরা কিন্তু এখানে ফিউচার আবার চলে আসতে শিখেছি তাহলে আমরা আই উইলটাকে কেটে দিই এখানে এস বাই এস হবে না কারণ আই আছে ফার্স্ট পারসন তো এস বাই এস এর কোনো প্রয়োজন নেই তাহলে এখানে মোটামুটি ঠিকঠাক কারণ এখানে ফিউচার এখানে প্রেজেন্ট ইনডিফিনিট সিক্সটি হি ইজ মোর সুপিরিয়ার দ্যান মি আচ্ছা এটা খুব বেশি আসে খুব বেশি আসে বিশেষত জব টেস্ট এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুব বেশি আসে এই বিষয়টা তো সেক্ষেত্রে একটু খেয়াল করে দিয়ে কী লেখা আছে কতগুলো শব্দ বলতেছি জুনিয়র সিনিয়র সুপিরিয়র ইনফেরিয়র প্রিফার প্রিফারেবল এগুলোর ক্ষেত্রে সাধারণভাবে তারপরে কোনো ক্ষেত্রে দেন বসে না অর্থাৎ এগুলোর কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা দেন বসাতে পারি না তারপরে টু বসে তাহলে সেক্ষেত্রে হি ইজ মোর সুপিরিয়র টুমি আর একটা বিষয় হচ্ছে সুপেরিয়র মানে উচ্চ স্তরের জুনিয়র মানেই হচ্ছে নিচু স্তরের আবার মোড় দিয়ে দরকার নেই তাহলে হি ইজ টু মি ওকে সিক্সটি ওয়ান হি প্রিফার্স টু রিড দেন টু রাইট এটা একটু ব্যতিক্রম নিয়ম ব্যতিক্রম না সাথে মোটামুটি রিলেটেড তারপরে বলে দিচ্ছি যদি আমরা শুধুমাত্র প্রিফার থাকতে দেখি তো সেক্ষেত্রে প্রিফারের পরবর্তী রোজটা হচ্ছে পরবর্তীতে দুইটা জিরান বসবে অর্থাৎ আইনজীবী বসবে এবং আমরা কিন্তু দুটো দেখতেছি দুটাই কিন্তু ইনফিনিটিভ ইনফিনেটিভ লেখাটা এখানে কোনোভাবেই গ্রাহ্য না সেক্ষেত্রে আমরা লিখবো রাইটিং এখানে বলে রাখি এটা কিন্তু ওই প্রিফারের কারণে প্রিফারের পরবর্তীতে দুটা জিরান বসবে এবং মাঝে একটা টু বসবে তাহলে হি প্রিফার্স রিডিং টু রাইটিং টু রিডিং আশা করি বোঝা গেছে এরপর সিক্সটি টু বাষট্টি নাম্বার সেন্টেন্স ঢাকা ইজ প্রিফারেবল দেন সরি ডেথ ইজ প্রিফারেবল দেন ডিজনার এখানে কিন্তু ওই যে কিছুক্ষণ আগে যেটা বলছি জুনিয়র সিনিয়র ইনফেরিয়র প্রিফার প্রিফারেবল এগুলো থাকলে তারপরে টু বসে কোনোভাবেই দেন নয় তাহলে সেক্ষেত্রে এখানে আমরা টু লিখতে হবে সেন্টেন্স ঠিকঠাক সিক্সটি থ্রি দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী ইজ ইজ বেটার দেন মেহেরপুর আচ্ছা তো সেক্ষেত্রে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী ইজ দেন মেহেরপুর আচ্ছা একটা প্রশ্ন করে দেখি উত্তরটা পাওয়া যায় কিনা তো সেক্ষেত্রে এই সেন্টেন্স যদি বলি সাবজেক্টটা কি এখানে কিন্তু ভার্ব হচ্ছে ইস এখন দি ম্যাঙ্গু সাবজেক্ট নাকি অফ রাত সেই সাবজেক্ট মূলত ম্যাঙ্গুস হচ্ছে সাবজেক্ট কারণ হচ্ছে প্রিপোজিশন দ্বারা যুক্ত হওয়া অংশসমূহ সাধারণভাবে কোনো প্রকার সাবজেক্ট হয় না তাহলে বুঝতেই পারতেছি যে ম্যাঙ্গু রাজশাহীর আমের সাথে কিছু একটা তুলনা করা হচ্ছে কিন্তু এখানে কিন্তু মেহেরপুর লেখা আছে তাহলে ঘটনা কি হচ্ছে রাজশাহীর আমের সাথে মেহেরপুরের অর্থাৎ আমের সাথে মেহেরপুরের একটা কি বলে তুলনা হয়ে গেছে তাহলে ব্যাপারটা কেমন যেন অদ্ভুত হয়ে গেল না অর্থাৎ অযুক্তি অসঙ্গত এটাকে টোফেলের বইগুলোতে বা উচ্চতর ইংলিশ ইংরেজি গ্রামার বইগুলোতে তারা লেখে ইলজিক্যাল কম্প্যারিজন আমরা সেগুলো যাচ্ছি না যে হয়তো বা সেগুলো পড়লে হয়তো বিস্তারিত পাওয়া যাবে সেক্ষেত্রে আমরা দেখি এখানে কি ভুলটা আছে বিষয়টা হচ্ছে মেঙ্গুর সাথে মেহেরপুরের কোনো মানে তুলনা করা উচিত না লেখা উচিত ছিল রাজশাহীর আমের সাথে মেহেরপুরের আম এখন সাধারণভাবে ইংরেজিতে এই সকল সেন্টেন্সের রিপিটেশন স্কিপ করার জন্য যাতে একই নাউন বারবার না লিখতে হয় সেক্ষেত্রে আমরা ওই ডি অথবা দোজ অফ ইত্যাদি ইত্যাদি লিখতে হয় তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু ম্যাঙ্গোর সাথে মেহেরপুরের তুলনা করতে পারি না তাহলে লিখতে হবে দেন এখানে একটু যুক্ত হবে আমরা কেটে দিলাম এইটুকু দেন ম্যাঙ্গুস কিন্তু এক বছর না তাহলে যেহেতু এক বছর না তাহলে আমরা লিখবো দৌস অর্থাৎ দৌস বলতে ওই ম্যাঙ্গুসকে বোঝাচ্ছে রিপিট না করে দৌস অফ মেহেরপুর সিক্সটি ফোর মোটামুটি একই রকম নোকিয়া সেট ইস ব্যারার দেন সোনিয়ারিক্সন একটু খেয়াল করতে হবে মনে হবে যে মোটামুটি সেন্টেন্স ঠিকঠাক অ্যাকচুয়ালি তা না নোকিয়া সেট সেট মানে হচ্ছে আমি মোবাইল ফোনের মোবাইল সেটের কথা বলতেছি মোবাইল ফোন সেটের কথা তাহলে মোবাইল নোকিয়া হচ্ছে একটা ব্র্যান্ড আর সেট হচ্ছে নাউন তাহলে নোকিয়া সেট ইস ব্যারার দেন সোনিয়া রিক্সন তাহলে এখন ঘটনা হচ্ছে কি সেটের সাথে সোনিয়া রিক্সন ব্র্যান্ডের তুলনা হয়ে গেছে বিষয়টা সেরকম না তাহলে লেখা উচিত ছিল নোকিয়া সেট ইস ব্যারার দেন দ্যাট অফ এখানে যুক্ত হবে সোনি এরিক্সনের আগে যুক্ত হবে দ্যাট অফ এখন কেউ কেউ বলতে পারে যে এখানে দৌজ অফ হবে না কেন ওই যে মেঙ্গুজ ফ্লুরাল ছিল তাই দোজ অফ লেক্সি আর এখানে সেটটা কিন্তু সিঙ্গুলার তাইলে এখানে দ্যাট অফ বসবে তাহলে সিঙ্গুলার থাকলে দ্যাট অফ ফ্লুরাল থাকলে দোজ অফ ওকে সিক্সটি হায়ার দেন বাংলা লিঙ্ক একটু খেয়াল করতে হবে কল রেটের সাথে কিন্তু বাংলা লিঙ্কের একটা তুলনা হয়ে গেছে যেটা ইলজিক্যাল কম্প্যারিজন সেক্ষেত্রে আমরা বলবো না এরকম ভুল হবে এখানে আবারও শিখি সেক্ষেত্রে বাংলা লিঙ্কের আগে লিখতে হবে দ্যাট অফ তাইলে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে সেন্টেন্সটা তো আমরা পরবর্তী অংশে চলে আসি পরবর্তী অংশে যেটা দেখতেছি সেটা হচ্ছে সিক্সটি সিক্স দ্য লেডি হু লাভস হিম শি ইজ বিউটিফুল আচ্ছা এরকম সেন্টেন্সগুলো অধিকাংশ শিক্ষার্থীদের খাতায় বিশেষত কমপ্লেক্স কমপ্লিটিং সেন্টেন্স যখন তারা করে তখন এই ভুলটা তারা করে যে ডাবল ভার ডাবল সাবজেক্ট তারা ইউজ করে একটু খেয়াল করতে হবে দ্য লেডি হচ্ছে সাবজেক্ট এবং হো লাভস হিম এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লস অধীনস্থ খন্ড বাক্য হু লাভ এটা রিলেটিভ প্রোনাউন ভার প্লাস অবজেক্ট তাহলে এখন খেয়াল করে দেখতে হবে এই লেডি শব্দটার কি কোনো প্রকার ভার মান আমরা পাইছি না পাইনি এই পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আমরা যদি শি নিতে যাই তাহলে সি এর ভার হচ্ছে ইস তাহলে লেডির ভার কোথায় গেল নাই তাহলে সেক্ষেত্রে কথা হচ্ছে লেডি অলরেডি সাবজেক্ট আছে তাহলে আবারও সাবজেক্ট লেখার প্রয়োজন নাই অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লস চলে গেছে কিন্তু প্রিন্সিপাল ক্লোজের ভার নাই তাহলে এটা হচ্ছে ভার তাহলে ডাবল সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই ঠিক একইভাবে সাতষট্টিতে দ্য টু হুইচ ইজ ক্রাইং ইট ইজ ওয়ান মান্থ ওল্ড একটু খেয়াল করতে হবে দ্য কিট হচ্ছে সাবজেক্ট হুইচ ইজ ক্রাইম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ তাহলে আমরা এটুকু মনে করি নাই সেন্টেন্সে দ্য কিট ইট ইজ ওয়ান মান্থ ওল্ড তাহলে ঘটনাটা কেমন হয়ে গেলো কিড ও সাবজেক্ট ই সাবজেক্ট ডাবল সাবজেক্ট তো লেখা দরকার নেই তাহলে কিড যেহেতু নাউন তাহলে দ্বিতীয়বার আর প্রনাউন লেখার কোনো প্রয়োজন নাই সেন্টেন্স ঠিকঠাক এবং এটা কমপ্লিটলি সেন্টেন্সে খুব বেশি থাকতে দেখা যায় এবার পরের সেন্টেন্স দেখি আটষট্টি হি গট ল্যাকলি দ্য প্রাইস আচ্ছা আটষট্টি উনসত্তর মোটামুটি একই রকম তো সেক্ষেত্রে আমরা বলতেছি একটা সেন্টেন্সের সাবজেক্ট প্লাস বার প্লাস সাবজেক্ট বসে এক্ষেত্রে যদি অ্যাডভার্ট বসাতে হয় তো সেক্ষেত্রে আমরা শেষে বসাবো অর্থাৎ মূলত কথা হচ্ছে ভার এবং তার অবজেক্টকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যাবে না কোনো প্রকার অ্যাডভার্ট দ্বারা তাহলে এই হচ্ছে সাবজেক্ট এই হচ্ছে ভার্ব এই হচ্ছে তার অবজেক্ট হি গট দ্য প্রাইজ সে পুরস্কার পেয়েছিল কি পেয়েছিল পুরস্কার তাহলে অবজেক্ট মাঝে এটা আসার কোনো দরকার ছিল কি না তাহলে সেক্ষেত্রে এটা যদি আমি বসাতেই চাই তাহলে এখানে এসে বসবে লাকিলি এল ইউ সি কেআইএল ওয়াই এখন কেউ কেউ বলবে না আমি এটাকে অন্য জায়গায় বসাতে চাই হ্যাভ যাবে সেক্ষেত্রে হি ল্যাকলি গ্য প্রাইস সেটা লেখা যেতে পারে বাট অবশ্যই ভারবে এবং তার অবজেক্টের মাঝে এসে বসবে না এটা হয় ভার্বের আগে অ্যাডভার্ভ অফ মেনার হিসেবে বসবে নয়তো বা শেষে বসবে সিক্সটি নাইন দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওয়েল আচ্ছা দে হ্যাভ ডান তারা করেছে তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটা তেমন একটা ভুল নাই এক্ষেত্রে যদি এরকম হতো দে হ্যাভ ডান ওয়েল দ্য ওয়ার্ক ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এই হচ্ছে ভার এই হচ্ছে অবজেক্ট মাঝে যদি ওয়েল হতো তখন সেটা ভুল ছিল তখন এখানে বসতে হচ্ছে ওয়েল এটা আমার লেখার ভুল ছিল সেক্ষেত্রে আমি ঠিক করে দেখিয়ে দিচ্ছি যে এখানে ওয়েলথ শব্দটা এখানে বসবে না বেশ সবার শেষে কারণ অ্যাডভান্স সবার শেষে বসে সেভেন্টি সত্তর নম্বর ইট হ্যাজ বিন রেইনিং সিন্স টু ডেইস আচ্ছা আমরা যখন ক্লাস সিক্স সেভেনে পড়াই বা সিক্স সেভেন আমরা পড়ে আসতে দেখছি তখন আমাদেরকে শিক্ষার্থী শিক্ষকরা অনেক কষ্ট করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের নিয়মগুলো শিক্ষার্থী কিন্তু তারপর আমরা ভুলে যাই এবং এখনও শিক্ষার্থীরা সেটাই করে এখন কেন হয় বিষয়টা হচ্ছে মনে রাখা এটা একটু কষ্ট করে সিন্স বসবে না ফর বসবে আচ্ছা একটু খেয়াল করে দেখি টু ডেইস দুই দিন ধরে আচ্ছা দুই দিন ধরে যে বৃষ্টি হচ্ছে যে বললাম যে ইট হাজ দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে আচ্ছা দুই দুই দিনে দিনের শেষের থেকে বৃষ্টি শুরু হয়েছে নাকি দুই দিনের শুরুতে না দুই দিনের মাঝেতে এটা কি নির্দিষ্ট সময় না অর্থাৎ শুরুতে হতে পারে মাঝেতে হতে পারে কিছুক্ষণ পরে হতে পারে শেষে হতে পারে দুই দিন একটা গর্বরতা তাহলে একটা অনির্দিষ্ট সময় তাহলে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ফর বসাই আর বইয়ের মধ্যে হয়তো বা অন্যভাবে লিখবে যে কি বলে ওই পিরিয়ড অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট একটা সময় আর যখন কি বলা হয় যে নির্দিষ্ট সময় হয় তখন একটু খেয়াল করি হি হ্যাজ বিন রেটিং ফর ফর মানডে লেখা আছে আচ্ছা এখানে কিন্তু এটা কিন্তু বলা হচ্ছে যে সোমবার থেকেই সে পড়তেছে তাহলে সোমবারের আগেও না পরেও না তাহলে বিষয়টা কীরকম হল তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে সিন্স। পয়েন্ট অফ টাইম সোমবার থেকে আর আগেরটা ছিল পিরিয়ড অফ টাইম ওকে সেভেন্টি টু দ্য সোনার নো সোনার হ্যাট হি কাম হায়েন দ্য ট্রেন বিগিন হার্ডলি আচ্ছা নো হার্ডলি নো সোনার হ্যাট হার্ডলি হ্যাট স্কেয়ারসলি হ্যাট এগুলো সাধারণভাবে কি বলে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে খুব বেশি আসে ক্লাস নাইন টেনে হোক বা ক্লাস ইলেভেন টুয়েলভে হোক যে কোনো ক্ষেত্রে এটা আসে সেক্ষেত্রে শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রে যে ভুলগুলো করে সেক্ষেত্রে বলে রাখছি সোনার হ্যাড থাকলে সাবজেক্টের পরে ভারদের পাস্ট পারফ পার্টিসিপাল ফর্ম বসে কেন কারণ হচ্ছে এই যে হ্যাড আছে হ্যাডের পরে হ্যা হ্যা হ্যাডের পরে ভার থ্রি বসে কিন্তু আমি কিন্তু এখানে কাম না থিক্ষা দেখতে কী দেখতে দেখতেছি কেম তাহলে উত্তরটা এখানে সঠিকটা হবে কাম কাম কিম কাম পাস্ট পার্টিসিপল ফর্ম দ্বিতীয়ত ভুল হচ্ছে নুশোনার পরে নুশোনার পরে দেন বসে এখন কেউ কেউ প্রশ্ন করবে এটা তো কম্পারেটিভ ডিগ্রিতে বসে তাহলে এটা কেন এখানে দেন আসলো এন কেন আসলো আচ্ছা দেন শব্দটা এখানে মূলত এক ধরনের কি বলা হয় কনজাংশন ঠিক আছে কনজাংশনের ক্ষেত্রে এখন প্রশ্ন যেটা করে যে শিক্ষার্থীরা যে এখানে এন তো কম্পারেটিভ ডিগ্রি পাচ্ছে না তাহলে হচ্ছে কেন আসে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি একটু খেয়াল করে লেখা দেখা যাবে সোন থেকে সোনার তাহলে কম্পারেটিভ ডিগ্রি থাকার কারণে এখানে দেন এবার দ্বিতীয়ত শিক্ষার্থীরা যে প্রশ্নটা করে যে এখানে কেন অক্জলারি ভাবটা আগে আসলো একটা ভালো প্রশ্ন এবং খুবই সূক্ষ্ম বিষয়টা হয়তো বা বইয়ে লেখা থাকে না থাকলেও হয়তো বা আমরা খেয়াল করি না শিক্ষার্থীদের সেটা দেখতে দেখি না সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যদি নেগেটিভ শব্দ দ্বারা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় তখন সেক্ষেত্রে সাবজেক্টের আগে অক্সলারি ভার বসবে একটু খেয়াল করলে দেখা যাবে নো কিন্তু নেগেটিভ সো অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ওয়ার্ড দ্বারা শুরু হলে যে কোনো প্রকার নেগেটিভ ওয়ার্ড দ্বারা শুরু হলে সেক্ষেত্রে অক্সোলারি ভারটা আগে বসবে সেই কারণে হ্যাডটা আসছে তাহলে দুইটা রুলস সোনার কম্পারেটিভ থাকার কারণে দেন নো নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে অক্সেলারি ভার আগে বসছে এটাই এবার সেভেন্টি থ্রি হার্ডলি হ্যাড দ্য গার্ল এন্টার্ড এখানে তেমন কোনো ভুল নাই কারণ হার্ডলি হ্যাড পরে ভার থ্রি লেখা হয়েছে পাশার্টিসিপাল ফর্ম কিন্তু এখানে কিন্তু দেন লেখে ভুল করছে কারণ হচ্ছে নিউসোনার থাকলে দেন বসে কিন্তু হার্ডলি হ্যাড বা স্কেয়ারসলি হ্যাড থাকলে তখন বসছে হয়ন বসে আশা করি বোঝা গেছে এবার সেভেন্টি ফোর আমাদের চুয়াত্তর নাম্বার সেন্টেন্সে হি হ্যাড ব্যাটার গো হোম আচ্ছা এই চুয়াত্তর পঁচাত্তর মোটামুটি একই রোজ তারপরে বলে নিচ্ছি হ্যাড ব্যাটার উড ব্যাটার উড রাদার হ্যাড সোনার এগুলো থাকলে সাধারণভাবে সরাসরি ভার্বের বেস ফর্ম বসে সেক্ষেত্রে এখানে টু লেখাটার কোনো প্রয়োজন ছিল না কারণ হ্যাড ব্যাটার আছে তো এটাকে কথা বলে রাখি ক্লাস ইলেভেন টুয়েলভের তিন নাম্বার আইটেমে এটা ওই ইউজ অফ স্পেশাল ওয়ার্ডসের ক্ষেত্রে ইউজ করা হয় আর এটার অর্থ হচ্ছে এটা কিন্তু হ্যাড কিন্তু অক্সিলারি পার্ট না এখানে এটা এই দুটোর মিলে এক অর্থ হচ্ছে বরং ভালো ইউ হ্যাড ব্যাটার গো হোম অর্থাৎ তোমার বরং ভালো হয় বাড়ি যাওয়া ঠিক একইভাবে ইউ হ্যাড সোনার গন এখানে কিন্তু হ্যাড দিয়ে গনকে নিয়ন্ত্রণ করবে না সেক্ষেত্রে বারবার বেস কম বসবে তো আশা করি বোঝা গেছে পরবর্তী ক্লাসে আমরা আরও কন্টিনিউ করবো এই কারেকশনের বিশেষ বিশেষ কিছু সেন্টেন্সগুলো সে পর্যন্ত এখানেই সমাপ্তি ভিডিও পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক দিন